সবাই অনেকেই আমাকে অনুরোধ করেছে যে তুমি চিকেন প্যাটিসটা বড্ড ভালো করো, একবার আমাদের শেয়ার করো, তাহলে আমরা সবাই শিখে নেব আর সবাই আমরা নিজেরা একটু বাড়িতে করে খাওয়াতে পারবো। এখন তো কেউ কারোর বাড়িতে যাচ্ছি না, আমরা সবাই ঘরের মধ্যে বন্দি হয়ে আছি, তাই শুরু করলাম আজকের চিকেন প্যাটিস। চিকেন প্যাটিসের পুর তৈরি করার জন্য চিকেন লাগে, পেঁয়াজ লাগে, নুন, কর্নফ্লাওয়ার, এখানে দেখো গোলমরিচ আর শুকনো লঙ্কার বীজ আর কি, আর এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে ঘি, এটা ক্যাপসিকাম আর ময়দা আর চিকেন, আর জল তেল এগুলো তো লাগবেই চিকেনের এটা করতে। তাই প্রথমে আমরা ময়দাটা মেখে নিই, ময়দাটা মেখে আমরা এগুলো ঢেকে রেখে দেব। ময়দায় প্রথমে কি করব, অল্প নুন দেব, বেশি নুন না, অল্প একটু নুন দিয়ে আর সাদা তেল দিয়ে মেখে রাখলে, মেখে নিয়ে এইখানে অল্প তেল দেবে, বেশি নয়, এক চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে দেখো মেখে নিচ্ছি, ভালো করে যত এই জিনিসটা ভালো করে মাখা যায় না তখন এই ময়ানগুলো মচমচে হয়। এবার এরম করে করে ময়দার সঙ্গে যখন ময়ানটা মাখা হয়ে গেল তখন অল্প অল্প করে জল দিয়ে, কারণ বেশি জল দিলে কি হবে, হট করে ময়দাটা বেশি জল হয়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে, তখন ঠিক মতন করা যাবে না, তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখছি। দেখো কেমন করে অল্প অল্প জল দিচ্ছি, খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না, এই এটাকে ময়দাটাকে কেমন করে মাখছি দেখো। অল্প একটু তেল দিয়ে এটাকে এরকম হাতে মেখে শক্ত করে, মানে খুব একটা ময়দাটাকে শক্তও করবো না নরমও করবো না, এটা এখন মেখে রেখে দেব। এবার ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে এবার রেখে দিই, রেখে দিয়ে এবার আমরা চলো পুর বানাই, অল্প করে তেল দেবে। এবার আঁচ বাড়িয়ে, মানে আঁচটা মাঝারি করে দিয়ে এবার শুরু হলো চিকেনের পুর বানাবো। ফার্স্টে কি করলাম, প্রথমে আমরা দেব পেঁয়াজ, তেলটা একটু হালকা গরম হয়েছে, এবার দেব পেঁয়াজ, পেঁয়াজটা দেখো পেঁয়াজটা ছোটো ছোটো পেঁয়াজের আধে চার ভাগ করে সেটাকে মাঝখান দিয়ে আবার কেটে আটটা ভাগ করেছি, করে পেঁয়াজগুলোকে এরকম সমস্ত এক একটা করে পেঁয়াজগুলো ওই ইয়ে থেকে খুলেছি, খোলার জন্য দেখো পেঁয়াজগুলো কিরকম চৌকো চৌকো এরকম হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো যখন একটু সাতলাতে সাতলাতে একটু যখন ট্রান্সপারেন্ট হবে তখন আমরা কী করবো, তখন আমরা দিয়ে দেবো চিকেন। পেঁয়াজগুলো দেখো কীরকম একটু সাতলানো সাতলানো হয়েছে, মানে কাঁচা ভাতটা চলে গেছে আর এরকম একটা ভালো গন্ধ বেরোচ্ছে, সবসময় কিন্তু নাড়াবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার যখন এই পেঁয়াজটা একটু ছাতলানো হয়ে গেছে তখন দিয়ে দেবো চিকেন, চিকেনটা আগে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এই দেখো ছোটো ছোটো কিউব করে কেটেছি, এই যে দেখো এক একটা ছোটো ছোটো কিউব করে আমি এটাকে কেটেছি। এবার দেখো পেঁয়াজ আর এইটা ক্যাপটা হলো, এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, ক্যাপসিকামটা দিয়েও আবার একটু নাড়বো, একটা কথা বলি যে চিকেনকে যদি এই সময় খুব বেশি আঁচ কমিয়ে রেখে দেওয়া যায় তখন কী হয়, চিকেনের থেকে জলটা বেরিয়ে গিয়ে চিকেনটা কত শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য যখনই চিকেন রান্না করবে তখন চিকেনটা প্রথমে যখন সাতলাবে তখন একটু আঁচটা বাড়িয়ে নিতে হয় যাতে চিকেনের জলটা মানে ওই ভেতরেই থাকবে যাতে চট করে ওটা সেদ্ধ না হয়ে যায়। দেখো এই যে এইখানে জলটা দেখো একটুও জল দেখতে পাচ্ছো, জল দেখতে পাচ্ছ না, কিন্তু এইটাই যদি তুমি আঁচ কমিয়ে রাখতে তাহলে দেখা যেত চিকেনের থেকে জলটা বেরিয়ে তখন সেই চিকেনটাকে শক্ত করে দিত, এটা করলে কী হলো চিকেনটা কিন্তু শক্ত হবে না।
এবার দেখো এর মধ্যে যখন একটু মানে একটু চিকেন পেঁয়াজ ক্যাপসিকামগুলো রং পাল্টিয়ে একটু সাদাতে হয়ে গেছে চিকেনগুলো, তখন তুমি দিয়ে দেবে, তখন দেবে তুমি নুন। এই পুরে যেরকম নুন দেয় সেরকম। আমি এই চিকেনের প্যাটিসে উঠতায় কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, ঠিক আছে? এই নুন দিলাম যে তখন দেখো জল বেরিয়ে গেল, তাই জন্য আমি আঁচটা বাড়িয়ে রেখে এই নুনটা দিয়ে আর নাড়বো না বেশি, কারণ বেশি যদি নাড়ি তাহলে চিকেন থেকে আরও জল বেরোবে আর চিকেনটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এরকম করে রেখে দেবো, নিজে থেকে আঁচটা বাড়ানো আছে, জলটা এটাকে শুকিয়ে দেবো। আচ্ছা, তখন বন্ধুরা তোমরা কি করবে, একটু চিকেনটা সরিয়ে দাও, তাহলে কি হবে এই জল যেটা আছে মাঝখানে এসে চট করে শুকিয়ে যাবে। কারণ এই চিকেনটা যদি বেশি এই জলের মধ্যে অনেকক্ষণ ধরে সেদ্ধ করা যায় তাহলে কি হবে, চিকেনটা স্টিকি স্টিকি হয়ে যাবে, আর এই যে ক্যাপসিকামগুলো তখন ক্যাপসিকামের যে গ্রিন কালারটা সেই কালারটাও নষ্ট হয়ে যাবে, তখন একটু কালচেটে ভাপা মতন হয়ে যাবে। তো সেই জন্য একটু সরিয়ে দিলে ওই জলটা আস্তে আস্তে দেখো যে জলটা কমে আসছে, শুকিয়ে আসছে। এবার জলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা কি করব সেইটাই হচ্ছে দেখার জিনিস। আচ্ছা বন্ধুরা দেখো এখানে লাল লাল হতে আরম্ভ করেছে, আর আমি তোমাদের না বলতে ভুলে গেছিলাম একটু বাটার দিলে এইখানটায় মানে একটু টেস্টটা ভালো হবে, তাই জন্য আমি একটু বাটার দিচ্ছি। এবার এই বাটার দিয়ে এই জিনিসটাকে বাটারের মধ্যে একটু চিকেনটাকে নেড়ে নেড়ে এরকম করলাম, তাহলে দেখো বাটার দেওয়াতে চিকেনের কীরকম গ্লেজ হয়ে গেল, কীরকম সুন্দর হয়ে গেল। এবার আমি এই যে ময়দা রেখেছিলাম আলাদা করে সেই ময়দা কিছুটা দিয়ে দেবো। ময়দা ধরো এক চামচের মতো, এক টেবিল চামচ বা চা চামচের উঁচু উঁচু এক চামচ দিয়ে দেবো। দিয়ে এটাকে এরকম করে ভালো করে নাড়বো, নাড়লে কী হবে জিনিসটা দেখো কীরকম, আর বাড়িয়েই নাড়ছো, নাড়লে কীরকম দেখো হয়ে যাচ্ছে একটু ভাজা ভাজা, গায়ে কীরকম লাগা লাগা কীরকম একটা সুন্দর হয়ে যাচ্ছে। এবার এই এর মধ্যে আমি কী দেবো, আমি যে ঝাল দিইনি না, কোনো লঙ্কা দিইনি, কিন্তু একটু তো ঝাল ঝাল হলে ভাল লাগবে কিন্তু খুব ঝাল হলে ভাল লাগবে না, তাই জন্য আমি এই যে লঙ্কার যে এইগুলোকে বলে লঙ্কার যে বিচিগুলো সেইগুলো এরকম দিলাম, আর দিলাম প্লাস করা কিছুটা গোলমরিচ। গোলমরিচগুলো কিন্তু খুব বেশি মিহি করে বাটতে হবে, অল্প করে বাটলেই হয়ে যাবে। এবার যখন এরকম হলো এই দেখো ময়দাটা বেশ এর সঙ্গে লেগে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে দুধ নিয়েছিলাম, এই দেখো হাফ কাপ মতন দুধ, এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলে এই দেখো কীরকম দুধের মধ্যে এই চিকেনটা দিলে কীরকম একটা হোয়াইট সস দিয়ে যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা কীরকম, এগুলো দেখো কীরকম হচ্ছে, একটা হোয়াইট সস দিলে যেরকম মাখা মাখা হয় সেই রকম। আর তোমরা যখন করবে তখন যদি মনে করো একটু দেখে নেবে যে এটা কি খুব ঝাল ঝাল হলো নাকি নুন হলো নাকি কীরকম খেতে হয়েছে। আর এই উপটা তোমাদের যখন প্র্যাকটিস খাবে না, রাত্রিবেলায় তোমরা ইচ্ছা করলে এইরকম বা শুধু এমনিও তোমরা বন্ধু এলে সবাই এলে কি বাচ্চাদের জন্য এরকম করে চিকেন বানিয়ে তোমরা ইচ্ছা করলে এই চিকেন রুটি পরোটা এসবের সঙ্গে নান এসবের সঙ্গে খেতে খুব ভালো লাগছে। এবার দেখো এই জলটা শুকিয়ে গেছে, সব কিছু শুকিয়ে গেছে, অথচ দেখো কোনো তেল তেলে কি আছে, কোনো তেল তেলে নেই, কারণ বেশি তেল দিলে দুধগুলো আর তখন ভালো লাগে না। এবার যখন এইটা হয়ে গেল শুকিয়ে গেল তখন তোমরা এইটা রেখে দেবে আর একটু শুকোতে দেবে, যাতে যে এই বাইরে একটু যা গায়ে গায়ে ময়েশ্চার আছে সেগুলো টেনে দেয়। তাহলে এবার আমি নিভিয়ে দিলাম গ্যাসটা আর এইটাকে ঠান্ডা হাওয়ায় ঠান্ডা করতে দিলাম। হ্যালো বন্ধুরা, এখন এই যে কিমা দিয়ে পুরটা বানিয়েছিলাম এই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই যেই ময়দাটা মেখে রেখেছি সেই ময়দাটাকে আরেকবার ভালো করে একটু মথে নেব, তাহলে কি হবে দেখো আরো মোলায়েম মতন হচ্ছে, ঠিক আছে? এইবার এই ময়দাটাকে কি করলাম এক একটা করে গুলি করব, সমান করে মোটামুটি এক একটা গুলি করব। গুলিগুলোকে আমি বেলবো। আচ্ছা, বেলার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এইখানে আমার আছে কি আমি এই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে বাটিতে নিয়েছি, আর এই যে এইখানে আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি। এবার আমি ঘি নিয়েছি, কেউ ইচ্ছা করলে ডালডা নিতে পারে, বা কারোর যদি এই ঘি না থাকে বা কম থাকে তাহলে একটু এর সঙ্গে হালকা করে অল্প একটু তেল মিশিয়ে নেব। দেখো একটু তেল মিশিয়ে নিচ্ছি যাতে জিনিসটা খুব বেশি পাতলাও না হয়ে যায় আর খুব বেশি
মানে ঘনও না থাকে। এবার এই তেল আর ঘিটা এরকম করে আমি একটু মিলিয়ে নিয়েছি। এই তেল ঘি মেলানো হলে আস্তে আস্তে এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো, এই কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি এইটা একটা পেস্ট বানাবো, কর্নফ্লাওয়ার আর তার মধ্যে ঘি দিয়ে এই একটা পেস্ট বানানো হচ্ছে। দেখো পেস্টটা কিরকম ক্রিমের মতন হয়েছে না, মনে হচ্ছে যেন একটা ক্রিম তৈরি হয়েছে। দেখো এই ক্রিমেরটা আর একটু ঘন করতে পারো, এই কর্নফ্লাওয়ারটা আর একটুও দিতে পারো। কারণ বেশি যদি পাতলা হয় তাহলে এটা তো একটা ময়দাটার উপরে দেবো, তখন সেটাকে আটকানো যাবে না সেটা। আচ্ছা এবার কি হলো, এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এবার এটাকে দিয়ে একটা পুর ভরবার আগে একটা বেলব, এবং বেলে যে কি করে কায়দাটা করব সেটাই দেখাচ্ছি। দেখো কিরকম পাতলা, এরকম এরকম পাতলা করে করবে। এবার পাতলা করে এটা করার পরে এবার কি হবে, তুমি যে এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে গুলে রেখেছিলে সেইটা এক চামচ দেবে, দিয়ে এরকম করে করে হাত দিয়েই নয়তো কি করো এরকম করে করে সব জায়গায় লাগিয়ে দেবে। এবার সব জায়গায় যখন লাগানো হয়ে গেল তখন একটু শুকনো ময়দা নিয়ে এরম এরম করে ছিটিয়ে দেবে, যাতে কোনো এটা লেয়ার লেয়ারে হবে যখন কোনো আটকে যাবে না। এটা এই এমনি শুকনো ময়দা যেটা আমরা ছিল সেই ময়দাটা দিয়ে এরকম করে দিলাম। এবার এটাকে একটা ছুরি দিয়ে কি করবে এরকম এক ইঞ্চির মতন সাইজ করে এটাকে কেটে নেবে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা পিস হয়েছে। তোমার এই এতটা বড় করলে তোমার হয়তো আরো কটা বেশি পিস হতো, ঠিক আছে তুমি 7টা পিস করেছো। এইবার এই 7টা পিসের কি হলো, মাঝখানে দুটোকে ধরো। এবার মাঝখানে দুটোকে ধরে কি করলে, সবচেয়ে শেষেরটাকে মাঝখানে আনলে, তারপরেরটাকে আবার এই টেনে এনে মাঝখানে দিলে, আর এইখানের থেকেও কি করলে এইখানের থেকেও এই একটা তুলি লাস্টেরটা এনে মাঝখানে দিলে, তারপরেরটা এনে মাঝখানে দিলে, তারপরেরটা এনে মাঝখানে দিলে। এবার দেখো দুটো মাঝখান হলো, একটা একদিকে তিনটে ছিল একদিকে দুটো ছিল। এবার এই রকম করে তার উপর আবার এটাকে চড়িয়ে দিলে, দিলে কি হলো এবার একটা লাইনের মতন হলো। এবার এই লাইনটাকে কি করবে, লাইনটাকে হাফ করে নেবে আর এদিকেও 4টে টুকরো করে নেবে। 4টে টুকরো করে নিয়ে কি করবে, এই দিকেরটা নিয়ে এটার উপরে দেবে আর এই দিকেরটা নিয়ে এটার উপর দেবে। ব্যাস এবার কি হলো, তার মানে একটা যে আমি গুলে গোল্লা করেছিলাম তার থেকে আমি দুটো প্যাটিসের গুল্লি পেলাম। এই দেখো দুটো প্যাটিসের। এবার এই যে দুটো প্যাটিস করেছি এই প্যাটিসগুলোকে এইগুলোকে এবার বেলবো। কিরকম করে বেলবো, যে এ দেখো একবার এদিকে দেবো এদিকে দেবো, কারণ আমাকে মাথায় রাখতে হবে জিনিসটাকে যত স্কোয়ার করব তত ভালো হবে না, তত আমার জিনিসটা নষ্ট কোনো জায়গায় হবে না। এটাকে স্কোয়ার করে এরকম করে বেলবে। এবার স্কোয়ার করে যখন বেলা হয়ে গেল এবার কি হবে, এবার তুমি যে পুরটা বানিয়ে রেখেছিলে সেই পুরটার থেকে কিছুটা তুলে এখানে দিলে। এবার এই যে দিলে এবার এরকম করে দিলে, ঠিক আছে। এবার একটা বাটিতে একটু জল নিয়ে জল নেবে, সেই জলটাকে হাত দিয়ে এই ধারে একবার আর এই ধারে একবার এরকম দিলে। আচ্ছা এবার দেখো এই যে এটা এরকম করে নিয়ে এসে এই মাথাগুলোতে আটকিয়ে দিলে, এইগুলোকে টেনে আটকিয়ে দিলে। এবার দেখো জিনিসটা পুর বেশ ভরা প্যাটিস হলো। এবার এই প্যাটিসগুলো দেখো পাশগুলো কিরকম হয়েছে, এটা কি দেখতে ভালো হয়েছে? না না একদম ভালো হয়নি। এই দেখো যদি তুমি এরকম করে কেটে নাও তাহলে কি ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। দেখো দেখো তুমি কি সুন্দর হচ্ছে, আর বোঝাই যাচ্ছে না যে প্যাটিসটা তোমার কিরকম হলো প্যাটিস বেলার বেলা বলো, ভালো হয়েছে না? ভালো হয়েছে। এবার তুমি আরেকটা যে করে রেখেছিলে
সেই প্যাটিসটাকেও তুমি বেল। আচ্ছা দেখো তেলটা খুব বেশি গরম করবে না, মোটামুটি গরম করবে, তখন আস্তে করে এটাকে তেলটাকে ছেড়ে দেবে, আর এই প্যাটিসটাকেও আস্তে করে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে আঁচটা মাঝারি করে দাও, খুব বেশি আঁচ কমিয়েও দিতে হবে না, বাড়িয়েও দিতে হবে না, একটু আঁচ কমিয়ে মানে মাঝামাঝি করে এরকম করে এটাকে ভাজ। লালচে লালচে হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এবার এই লালচে লালচে করে ভেজে তারপর এটাকে তুলব। আচ্ছা আরেকটা কথা বলি, যে যখনই এরকম কোনো ভাজা কোনো বড়া টড়া যাই হোক কিছু করবে, তখনই চাইবে যে খোলা জায়গায় রাখতে। যেমন ধরো তো আমি যদি তুল মানে ভেজে এরকম একটা বোলের মধ্যে কোনো রাখতাম, তাহলে জিনিসটা কি হতো, এই এখানে যে ভাপটা সেই ভাপটা সেইখানে আটকে যেত, আর তখন সেইখান থেকে গরমটা বেরোতে পারতো না, তখন জিনিসটাকে কি করতো একটু এরকম একটা ঝুড়ি টাইপের কিছুর মধ্যে রাখবে, যাতে এই হাওয়াটা রিলিজ করে যায়, মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যায়, যাতে জিনিসটা মচমচে। দেখো কিরকম মচমচে দেখাচ্ছে, দেখছো, সে দেখো কিরকম মচমচে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এবার তোমার সব প্যাটিস ভাজা হয়ে গেল, এবার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। এসো সোনার সংসারে কিরকম প্যাটিস হয়েছে খেয়ে তোমরা কমেন্ট দেবে, ভালো লাগলে লাইক দেবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যদি মনে করো সোমার সোনার সংসারে আসলে তোমাদের আনন্দ হবে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমি সবার আগে তোমাদের কাছে পাঠিয়ে দেবো আমার নতুন নতুন ভিডিও আর নতুন নতুন রান্নাগুলো। দেখো কেমন হয়েছে।